রাইজর দলে আর মানে নিজে বিধায়ক হিসাবে গৌরব গগৈ যোরহাটত নির্বাচন খেলিব লাগে বলে বারম্বার অনুরোধ জানাইছিল। আর এই সন্দর্ভত মই রাহুল গান্ধী ডাঙরিয়াকো অনুরোধ করেছিল যে গৌরব গগৈ যোরহাটত নির্বাচন খেলিবর কারণে অনুমতি প্রদান করিব লাগে। তার প্রধান কারণটো আছিলে যে গৌরব গগৈ যদি যোরহাট লোকসভা সমষ্টিত নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে তেতিয়া হলে উজ্জ্বলী অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ মাজত আমাৰ বিৰোধী নেতৃবৰ্গৰ বিৰোধীসকলৰ যি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা সেই ভূমিকাটো আমি ৰূপায়ণ কৰিব পাৰিম। আজিৰ দিনটোত গৌৰৱ গগৈ যোৰহাট লোকসভা সমষ্টিত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাৰ কাৰণে মই কংগ্ৰেছ দলক ধন্যবাদ জনাইছোঁ, গৌৰৱ গগৈক আদৰণি জনাইছোঁ। আৰু ৰাইজৰ দলৰ সভাপতি আর মূর কাকতে আছে কার্যকরী সভাপতি গোবিন্দ চেতিয়া ফুকন আর যুব বাহিনীর আমার কেন্দ্রীয় কমিটির সম্পাদক, আমি আটাইকিজানে স্পষ্ট আর দৃঢ়ভাবে ঘোষণা করছো যে রাইজর দলে যোরহাট লোকসভা সমষ্টিত গৌরব গগৈ জয়ী করাবর কারণে সমস্ত শক্তিরে সর্বশক্তিরে আমি চেষ্টা করি। মই যোরহাট লোকসভা সমষ্টির প্রত্যেকজন ভোটারক আবেদন জানাইছো, আহক আমি ভারতবর্ষের ভিতরতে এজন গুরুত্বপূর্ণ হরফ আর উদীয়মান এজন রাজনীতিক, ভারতের এজন উদীয়মান রাজনীতিক গৌরব গগৈ আহক আমি সকলে এবার যোরহাট লোকসভা সমষ্টির জয়ী করা। গৌরব গগৈ যোরহাট লোকসভা সমষ্টির জয়ী করাবর কারণে মই যোরহাট লোকসভা সমষ্টির প্রত্যেকজন নাগরিকক বিনম্রভাবে অনুরোধ জানাইছো, রাইজর দলের প্রত্যেকজন কর্মকর্তাক অনুরোধ জানাইছো। রাইজর দলের কর্মকর্তা মানে যদি যোরহাট বিধানসভা সমষ্টির হয়, তিতাবর বিধানসভা সমষ্টির হয়, আমার মাজুলী বিধানসভা সমষ্টি হোক, মরিয়নি বিধানসভা সমষ্টি হোক, টিয়ক বিধানসভা সমষ্টি হোক, আপনার আমগুড়ি বিধানসভা সমষ্টির হোক, পূর্বর আমগুড়ি বিধানসভা সমষ্টি, নাজিরা বিধানসভা সমষ্টি, শিবসাগর বিধানসভা সমষ্টি, থাউরা বিধানসভা সমষ্টি, তারপর মামরা বিধানসভা সমষ্টি আর সোনারী বিধানসভা সমষ্টি, এই আটাইকটা বিধানসভা সমষ্টির প্রত্যেকজন কর্মকর্তাক রাইজর দলের কর্মকর্তাক মই অনুরোধ জানাইছো, আহ্বান জানাইছো আর দলের সভাপতি হিসাবে নির্দেশ প্রদান করছো যে আজির দিনটির গৌরব গগৈক জয়ী করাবর কারণে আমি ফিল্ডত জপিয়াই করব। গৌরব গগৈক যদি জিকাব নোৱাৰো তেতিয়াহলে এটো অসমীয়া জাতির দুর্ভাগ্য হব। ভারতের সংসদের বিরোধী দলবিলাকর আটাইতকৈ সক্রিয় বিধায়ক, সমগ্র ভারতের ভিতর এজন সক্রিয় বিধায়ক, সক্রিয় সাংসদ, সক্রিয় এমপি গৌরব গগৈ, আর তার বিপরীতে বিজেপির যজন এমপি, সেই বিজেপির এমপি জন হল আপনার সকলে জানে যে বিজেপির এমপি জন হল ভারতবর্ষের ভিতরতে আটাইতকৈ নিবুকা চামন, আটাইতকৈ নিষ্ক্রিয়, আটাইতকৈ অকমান্য এজন সাংসদ। গতি এজন অকমান্য সাংসদ তপন গগৈর বিরুদ্ধে ভারতবর্ষের আটাইতকৈ সক্রিয় সাংসদ গৌরব গগৈ, যি ইংরাজি বা হিন্দিত ফ্লুয়েন্টলি খুব স্পষ্টভাবে সাবলীলভাবে ভারতবর্ষের কথা, অসমৰ কথা লোকসভাত উত্থাপন করব পাৰে, সেই গৌরব গগৈ সকলোকে ভোট প্রদান করিবৰ কাৰণে মই বিনম্রভাবে অনুরোধ জানাইছো। মই ভাবো যে যোরহাট লোকসভা সমষ্টির যিকোনো এজন শিক্ষিত ভোটারে, শিক্ষিত মানে অকল মই পড়া শুনা শিক্ষিত কোৱা নাই, রাজনৈতিকভাবে শিক্ষিত কোনো ভোটারে লাগিলে তেওঁ বিজেপি দলৰে সদস্য নহওক কিয়, কোনো শিক্ষিত ভোটারে কেতিয়াও এই মুহূর্তত গৌরব গগৈ ভোট নীতি তপন গগৈ ভোট দিব নয়, আনকি বিজেপি দলের মানুষবিলাকেও যদি শিক্ষিত হয়, যদি কালচার্ড মানুষ হয়, যদি জনাশুনা মানুষ হয়, যদি বাতরি চা মানুষ হয়, যদি সচাকে সক্রিয় মানুষ হয়, সচেতন হয়, সমাজের প্রতি দায়বদ্ধ মানুষ হয়, তেতিয়াহলে গৌরব গগৈ ভোট দিবই লাগে। গতি গৌরব গগৈক আমি সকলে মিলি এবার বিপুল ভোটত জয়ভুক্ত করাব লাগে, অন্তত পক্ষে 3,00,000 ভোটত আমি গৌরব গগৈক এবার লোকসভা যোরহাট লোকসভা সমষ্টির জয়ী করা হবে। মই এই মুহূর্তত গৌরব গগৈ অন্তত পক্ষে 3,00,000 ভোটত জয়ী করাবর কারণে
যোরহাট লোকসভা সমষ্টির সকল মানুষকে সকল ভোটারকে হাত জোর করে বিনম্রভাবে প্রার্থনা জানাইছো। আহক আমি ভারতবর্ষর রাজনীতির এজন সক্রিয় সাংসদ, অসম সন্তান, অসমর নাম উজ্বলা গৌরব গগৈ আর ভবিষ্যতের গোটাই ভারতবর্ষের এজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হব পড়া গৌরব গগৈক আমি ভোট দিয়া হোক। যদি কাল যদি আমি অপজিশনে ইন্ডিয়া অপজিশনে যদি কাল সরকার গঠন করো, গৌরব গগৈ দেশের ভিতরতে এজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হব, আর তপন গগৈ কি হব, চুকত বহি থাকা এজন সাংসদ হব। গগৈ একেবারে কাম নথকা এজন সাংসদ হব, যে এটাও শব্দ লোকসভাত কব না জানে, না হিন্দিত কব পারে না ইংরাজিত কব পারে। আর লোকসভাত যদি আমার ইন্ডিয়া হারু গোটাই ভারতবর্ষ যদি আমি অপজিশনতো বহিব লাগে, তেতিয়া হলেও গোটাই লোকসভাখনত নেতৃত্ব প্রদান করব গৌরব গগৈ। গৌরব গগৈ অসমৰ কথা কব পাৰিব, যোৰহাটৰ কথা কব পাৰিব, ভাৰতৰ মানুহৰ সমস্যাৰ কথা কব পাৰিব, গণতান্ত্ৰিক সংকটৰ কথা কব পাৰিব। বিজেপিৰ ফেচিবাদী ৰাজনীতিৰ সময়ত আটাইতকৈ সক্ৰিয় কেইজনমান সাংসদক আমি জিকোৱাই পঠোৱাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ আমাৰ কাম। গতিকে দুইটা দৃষ্টিকোণৰ পৰা, যে যদি মন্ত্ৰী হ'ব লাগে, যদি চৰকাৰ গঠন কৰে কংগ্ৰেছে, যদি ইণ্ডিয়াই চৰকাৰ গঠন কৰে, তেতিয়াহ'লে এজন গুৰুত্বপূৰ্ণ নেতাক, গুৰুত্বপূৰ্ণ মন্ত্ৰীক আমি যোৰহাটৰ পৰা পঠিয়াব পাৰিম। আর যদি সরকার গঠন নকরে বিরোধী পক্ষ থাকে, তেতিয়াহলেও গোটাই ভারতবর্ষ দপদপাই থাকিব পড়া এজন সাংসদক আমি গৌরব গগৈক যদি জিকাই পঠিয়াব পারো, এজন সাংসদক আমি পাম। গতিকে যোরহাট লোকসভা সমষ্টির প্রত্যেকজন ভোটারক মই বিনম্রভাবে প্রার্থনা করছো, আহক আমি সকলে মিলে গৌরব গগৈ এবার নির্বাচনত বিপুল ভোটত জয়যুক্ত করো। প্রত্যেকজন শিক্ষিত ভোটারে, রাজনৈতিকভাবে শিক্ষিত প্রত্যেকজন ভোটারে